বাচ্চার জন্মদানের জন্য গর্ভাবস্থায় মায়েদের যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেগুলি হলো, ভাত কম খেতে হবে, টাটকা সবজি, মাছ, বাদাম, কলা, মৌসম্বি, ডাল তুলনামূলক বেশি খেতে হবে, প্রতিদিন 8 থেকে 10 গ্লাস জল খেতেই হবে, এবং ক্যাফিন, চা, চকলেট, কোমল পানীয় 200 মিলিগ্রামের বেশি খাওয়া চলবে না, স্মোকিং যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, তা সে সক্রিয় স্মোকিং বা নিষ্ক্রিয় স্মোকিং হোক। রাতে 8 ঘন্টার ঘুমের কোনো বিকল্প নেই, মা যতক্ষণ ঘুমোবেন বাচ্চা ঠিক ততটা পরিমাণ রেস্ট পাবে এবং তার ডেভেলপমেন্টও খুব ভালো হবে। দুপুর 2 ঘন্টা বিশ্রাম করুন, বাম কাত হয়ে শুয়ে থাকুন, এটা আপনার বেবির জন্য খুবই ভালো। প্রতিদিন 2 বার ব্রাশ করুন সকালে ও রাতে, কারণ রাতে ব্রাশ করলে সকালে বমি বমি ভাবটা হবে না। যত সম্ভব চেষ্টা করবেন আরামদায়ক ও ঢিলে ঢালা পোশাক, কারণ আপনি যদি আরামদায়ক পোশাক পরেন তাহলে আপনার শরীর অনেকটা কমফোর্টেবলি ব্যাপারটাকে ডিল করবে। উঁচু হিল, ফিতে বা স্লিপ কাটে এরকম জুতো পরবেন না, সবসময় ফ্ল্যাট কমফোর্টেবল জুতো পরার বা পাম্পশু পরার ট্রাই করবেন। দীর্ঘ সময় বসে